হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমরানস ইংলিশ গ্রামার, এন্ড দিস ইজ ইমরান ফরজ সিদ্দিক। তোমরা যারা এসএসসি 23 তে এক্সাম দিবা তাদের জন্য মাত্র 20টি ট্যাগ কোশ্চেনই, তোমরা মাত্র 5 মিনিটে আমার এই 20টি ট্যাগ কোশ্চেন দেখে যাবা, ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় সাথে সাথ পাবা স্ট্রংলি বিলিভ করি। সো লেটস গেট স্টার্টেড, আমরা দেরি না করে সরাসরি আমরা চলে যাবো ট্যাগ কোশ্চেনের 100% কমন সাজেশনে। সো আমরা চলে যাই তাহলে ট্যাগ কোশ্চেনের 100% কমন সাজেশনে। সো থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে ট্যাগ কোশ্চেন 100% কমন সাজেশন, দেখো প্রথমটা আমি দেখছি, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, চলো ফার্মের বাইরে একটু হাঁটি। দেখো শুধু যদি লেটস থাকে, যদি কি থাকে লেটস থাকে, তাহলে আমরা সরাসরি অ্যান্সার নিব শ্যাল উই, সরাসরি আমরা কি অ্যান্সার নিব শ্যাল উই। আচ্ছা নেক্সট ওয়ান, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, দেখো যদি আ অ্যাম থাকে তাহলে আমরা অ্যান্সারটা লিখবো আর এন্ট আই, তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো আর এন্ট আই। ওকে আচ্ছা, তারপরে দেখো মর্নিং এন্টারটেন্স আস উইথ ফ্রেশ এয়ার, এখানে দেখো মর্নিং এন্টারটেন্স আস, তাহলে ভার্ব কোনটা এন্টারটেন্স, যদি এন্টারটেন্স এখানে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আমরা নেব ডাজ, তাহলে দেখো এখানে সাবজেক্ট হলো মর্নিং, মর্নিংটা হলো সিঙ্গুলার তাই না, তাহলে মর্নিং এন্টারটেন্স আস, তাহলে আমরা ডাজ নিলাম, ডাজের সাথে নেগেটিভ করার সাথে আমরা ডাজেন্ট নিলাম, ডাজেন্ট আর মর্নিং যেহেতু বস্তুবাচক সাবজেক্ট একটা বুঝাইছে এই জন্য আমরা এখানে ইট নিলাম, তাহলে অ্যান্সারটা হবে ডাজেন্ট ইট। ওকে নেক্সট ওয়ান, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, কারো এই সুযোগটা মিস করা উচিত নয়, দেখো এই যে যদি কোনো নো ওয়ান নাম থাকে তাহলে বুঝবা যে ওই সেন্টেন্সটা নেগেটিভ, নো ওয়ান নাম থাকলে আমরা ওই সেন্টেন্সটা কি বুঝবো নেগেটিভ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে না নাই, অক্সিলারি ভার্ব শুড আছে, তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, তাহলে শুড এখানে দেখো আমরা অক্সিলারি ভার্ব আছে শুড, শুড নিলাম, শুড নেওয়ার পরে শুড আর নো ওয়ান নান এগুলো যদি থাকে তাহলে এর বদলে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করবো, এর বদলে প্রোনাউন হিসেবে আমরা কি নিবো দে নিব। তারপরে দেখো হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তো আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে কমা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, মনে রাখবা কমা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ভালো করে দিতে হবে, কমা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, যদি শুধু এমনিতেও অ্যান্সার লেখো তারপরেও তোমাকে কমা এবং প্রশ্নবোধক চিহ্নটা দেখে দিতে হবে। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, চলো সকালে হাঁটার অভ্যাসটা তৈরি করি, তাহলে কোনো বাক্যে যদি ভার্ব দিয়ে শুরু হয়, কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় একটা অ্যান্সার নিব সেটা হলো উইল ইউ, কোনো বাক্য যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় আমরা একটা অ্যান্সার নিব সেটা হলো উইল ইউ। তারপরে দেখো নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, মানে কোনো কিছুই আনন্দদায়ক নয় শৈশবকালের স্মৃতি থেকে, তাহলে দেখো এই যে নো দিয়ে শুরু হয়েছে তার মানে এটা নেগেটিভ, প্রথমে আমরা দেখে নিলাম নেগেটিভ, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে ইজ, ইজ আছে, তাহলে দেখো আর তাহলে ইজ নিব আমরা, ইজের পরে আমরা নট ইজেন্ট নিব না, কারণ হচ্ছে কি যে এখানে নাথিং দেওয়া আছে নেগেটিভ করা আছে তার মানে আমরা এখানে ইট নিলাম। ওকে আচ্ছা নেক্সট ওয়ান, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এই যে দেখো কিছু কিছু শব্দ আছে দেখতে হ্যাঁবোধক মনে হলেও আসলে এরা নেগেটিভ, যেমন হার্ডলি স্কার্সলি রেয়ারলি নেভার, ঠিক আছে এই শব্দগুলো নেগেটিভ হবে, তখন ওই বাক্যের ট্যাগ কোশ্চেনটা পজিটিভ করতে হবে, তাহলে উই হার্ডলি ফরগেট, এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে মূল ভার্ব ফরগেট আছে, তাহলে ফরগেট অনুযায়ী আমরা নিব ডু, তাহলে আমরা নিলাম ডু, আর এখানে দেখো সাবজেক্ট হিসেবে উই আছে তাহলে আমরা এখানে উই নিলাম। ওকে আচ্ছা নেক্সট ওয়ান, সো প্ল্যান বিফোর ইউ প্রসিড, তার আগে আমি একটু বলে নেই, তোমরা যারা 100% কমন এই গ্রামারের শর্ট সাজেশনটা পেতে চাও তারা অবশ্যই আমাকে এই যে এখানে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আমাকে মেসেজ দিবা, তোমরা 100% কমন এই শর্টকাট সাজেশনটা একদিনের মধ্যেই শেষ করতে পারবা, গ্রামার 100% কমন পাবা ইনশাল্লাহ, হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। সো এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই শুধু গ্রামারের সাজেশনটা না, গ্রামারের সব সাজেশন দেওয়া থাকবে এবং সেই সাথে সাথে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, এবং আমরা আরেকটা বিষয় দেখাচ্ছি তোমাকে, আমরা এখন দেখবো যে আসলে আমার এই সাজেশনটাতে কি থাকতেছে, এখানে দেখো রাইটিং পার্টগুলো থাকতেছে, রাইটিং পার্টের ক্ষেত্রে তুমি সবগুলো একটা পলেস হতে, দেখো এখানে আমার সিভি একটা শর্টকাট ফরম্যাট দেওয়া আছে, আমার যে যারা একদিনে শেষ করতে চাও দুইটা সিভির ফরম্যাট দেওয়া আছে, যেটা তোমার ভালো লাগে সেটা পড়ে নিবা, তারপরে দেখো অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন পড়লে তুমি সবগুলো অ্যাপ্লিকেশন পাচ্ছ ইনশাল্লাহ, এবং ফুল মার্কসের নিশ্চয়তা দিচ্ছি সেই ফরম্যাটে এটা লেখা আছে, তারপরে তুমি এখানে দেখো আমরা কমপ্লেইন লেটার, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এই কমপ্লেইন লেটার একটা দেওয়া আছে, একটাই ভালো মতো করবে, এখানে সমস্ত রুল দেওয়া আছে, এবং এখানে কোন কোনটার জন্য কি লিখতে হবে, এখানে অ্যাটাচমেন্টটা দেওয়া আছে, যেমন এলাকার সমস্যা সমাধানের জন্য নিজের কোনো পণ্য ক্রয় বা ক্ষতি সংক্রান্ত সমস্যা, এই ধরনের বিষয়গুলো আমার এই সাজেশনে দেওয়া আছে, তারপরে যে প্যারাগ্রাফ একটা পড়লে যথেষ্ট কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এখানে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফটা দেওয়া আছে, এবং সেই সাথে সাথে সাজেশনটা দেওয়া আছে কোনটা প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে সংযুক্তি দেওয়া আছে। সো তোমরা যারা এই সাজেশনটা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা, ইনশাল্লাহ একদিনে শেষ করতে পারবা এবং তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে, তোমার এ প্লাস নিশ্চিত করতে পারবা। সো এরপরে আমরা দেখি, এরপরে যেটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে 3 নম্বর আমরা নেক্সট ওয়ানটা দেখবো, সো প্ল্যান বিফোর ইউ প্রসিড, যে কি করো অগ্রসর হওয়ার আগে প্ল্যান করো, তাহলে এখানে দেখো সো এটা হলো একটা কানেক্টরস, এটা আমরা বাদ দিব, দেখো প্ল্যান পরিকল্পনা করো, তাহলে প্ল্যানটা হচ্ছে এখানে হচ্ছে মূল ভার্ব, তাহলে মূল ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা অ্যান্সারটা লিখবো কি উইল ইউ, তো আমরা ওন্ট ইউ লিখতে পারি, ক্লিয়ার,
আচ্ছা তারপরে দেখো দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, এখানে দেখো অক্সিলারি ভার্ব আর আছে, অক্সিলারি ভার্ব আর থাকলে আমরা আরেন্ট নিলাম, তাহলে আরেন্ট, আর আরেন্ট এর ক্ষেত্রে সবসময় দে হয়, ঠিক আছে, তাহলে আরেন্ট দে, এই যে দ্য ফ্রিডম ফাইটার্স এখানে দেখো প্লুরাল থার্ড পার্সন, যার কারণে আমরা দে নিলাম, ওকে, তাহলে ফ্রিডম ফাইটার্স হচ্ছে প্লুরাল থার্ড পার্সন, যার কারণে আমরা দে নিলাম। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস, নাথিং দেখো নো নো দিয়ে শুরু হয়েছে, তার মানে এই বাক্যটা নেগেটিভ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে না নাই, আছে ইজ আছে, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে অতএব আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজ নিবো, আর বাক্যটা যেহেতু কি নাবোধক অতএব আমরা এনটি যোগ করবো না, ইজেন্ট ইট এজ এন থিং যুক্ত শব্দের কারণে আমরা এখানে ইট নিবো। দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, যে এখানে দেখো দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি, এখানে উইল অক্সিলারি ভার্ব আছে না নাই, আছে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিবো, তাহলে ওন্ট, তাহলে আমরা নিলাম ওন্ট। আর এখানে একটা বিষয় ভুল করো, সেটা হচ্ছে এই দেখো দেয়ার কন্ট্রিবিউশন, তাই না, এই দেয়ার কন্ট্রিবিউশন মানে তাদের অবদান, তার মানে এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, মানে দেয়ার মানে দে না কিন্তু দেয়ার, তাহলে আমরা এখানে ইট নিবো। উই শুড নেভার নেগলেক্ট দেম, দেখো এই বাক্যের মধ্যে একটা নেগেটিভ শব্দ দেওয়া আছে, সরি এই নেগেটিভ শব্দটার যার কারণে আমরা এখানে ট্যাগটা পজিটিভ করবো, আর এখানে শুড অক্সিলারি ভার্ব দেওয়া আছে, শুডের কারণে আমরা এখানে শুড নিলাম, আর যেহেতু নেগেটিভ করা আছে অতএব আমরা এখানে শুড আর উই নিবো। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম, তাহলে এভরি থাকলে এভরি যুক্ত সাবজেক্টের কারণে আমরা দে নিবো, আর এখানে দেখো হ্যাভ মাস্ট হ্যাভ পরপর যদি দুইটা অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে প্রথম অক্সিলারিটাকে আমরা মূল অক্সিলারি হিসেবে কাউন্ট করবো, তাহলে মাস্ট কে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নিবো, তাহলে হবে মাসেন্ট, তাহলে মাসেন্ট এখানে এভরির বদলে দে হবে, এই যে এভরির বদলে কি হবে মাসেন্ট দে, ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো যে এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার, প্রত্যেকেই কি ফ্রিডম ফাইটার কে সম্মান করে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে, তাহলে দেখো এভরি থাকলে আমরা এভরিবডি বা এভরি ওয়ান বা সাম বডি বা সাম ওয়ান থাকলে আমরা দে নিবো, সেক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকে তখন আমরা ডাজ নিবো না, তখন আমরা কি নিবো ডু নিবো, আর এটাকে নেগেটিভ করার সাথে আমরা ডোন্ট নিবো, কারণ এই এভরিবডির কারণে আমাদের এখানে দে প্রোনাউন আসবে, আর দে প্রোনাউনটা হচ্ছে একটা দে, আর দে প্রোনাউনটা কি দে প্রোনাউনটা হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন, আর প্লুরাল প্রোনাউন হওয়ার কারণে এখানে আমরা ডাজ নিবো না। সবসময় মনে রাখবা এভরিবডি এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান এর পরে যদি ভার্ব থাকে এবং ভার্বের সাথে দেস থাকে তখন আমরা অ্যান্সারটা লিখবো ডোন্ট দে, ক্লিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা এই 100% কমন সাজেশনটা পেতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমার সাথে দেখা করবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।